আসসালামু আলাইকুম, দিস ইজ তসলিমা শীলা, ক্লাস প্লে, সাবজেক্ট বেঙ্গালি, অ্যান্ড আওয়ার টুডেস টপিক ইজ ব্যঞ্জন বর্ণ লিখো ছ থেকে ইয় পর্যন্ত, বর্ণে বর্ণে মিলকরণ, মৌখিক, সাত দিনের নাম, রঙের নাম। ওকে, নাও আই স্টার্ট আওয়ার ফার্স্ট টপিক, অ্যান্ড আওয়ার টুডেস ফার্স্ট টপিক ইজ ব্যঞ্জন বর্ণ লিখো ছ থেকে ইয় পর্যন্ত। আজকে প্রথমত আমরা দেখে নিব কিভাবে চ লিখতে হয়। প্রথমে আমি এখানে একটি চ লিখে নিচ্ছি। চ লেখার শুরুতেই আমি সোজা লম্বা একটি দাগ টেনে নেব, তারপর আস্তে আস্তে লম্বা একটি দাগ টেনে এভাবে ঘুরিয়ে একটু কার্ভ করে দিব। মনে রাখতে হবে আমি চ লেখাটা যেখান থেকে শুরু করেছি ঠিক ওই জায়গাটাতে এসেই থেমে যাব। চ যেহেতু পূর্ণ বর্ণ তাই উপরে একটি মাত্রা দিয়ে নিচ্ছি এবং এখানে একটি ডট ডট দিয়ে দিচ্ছি। তোমরা বাসায় সবাই এই ডট ডটের ওপর প্র্যাকটিস করবে। চ, তারপর আমরা দেখে নিব কিভাবে ছ লিখতে হয়। ঠিক চয়ের মতো ছোট করে একটি চ লিখে তার উপরে অনেকটা দুইয়ের মতো লিখে নিব। আমি এখানে ঠিক আগের মতো লম্বা ছোট করে একটি দাগ টেনে নিচ্ছি, তারপর ঠিক চয়ের মতো কিন্তু সাইজটা হবে একটু ছোট, তারপর ঠিক চয়ের মতো এভাবে যেখান থেকে শুরু ওখান থেকে শেষ করে তার উপরে একটু দুয়ের মতো লিখে নিব। হয়ে গেল আমার ছ। ছ একটি পূর্ণ মাত্রার বর্ণ। এখানে আমি ডট ডট দিয়ে দিচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্কের জন্য, আর খালি ঘরটাতেও তোমরা সবাই বাড়ির কাজ করবে। চ ছ, তারপর হচ্ছে বর্গীয় জ। বর্গীয় জ অনেকটা ছয়ের মতো। আমি এখানে ছোট্ট করে একটি দাগ টেনে একটু বাঁকা করে দিচ্ছি। আমরা এর আগে উঁ লেখা দেখেছিলাম ঠিক উঁর মতো করে, এভাবে বাঁকা করে মাঝ বরাবর একটা ফোঁটা টেনে এইভাবে ঘুরে উপরে চলে আসব, এভাবে এইভাবে। ছ বর্গীয় জ আমাদের একটি পূর্ণ মাত্রার বর্ণ। আমি এখানে তোমাদের জন্য ডট ডট দিয়ে দিয়েছি, এটা তোমাদের সবার বাড়ির কাজ। চ ছ বর্গীয় জ, তারপর লেখা দেখব ঝ, কিভাবে ঝ লিখতে হয়। ঝ অনেকটা কয়ের মতো। আমরা প্রথমত এভাবে একটি ব লিখে নিব, তারপর এর কাত থেকে নিচে নেমে সোজা উপরের দিকে উঠে যাব। ঝ একটি অর্ধমাত্রার পূর্ণ মাত্রার বর্ণ, সরি। প্রথমত আমি এখানে একটি রিয়ের মতো বাঁকা দাগ টেনে নেব। আমরা ক এভাবে লিখেছিলাম, মনে আছে সবার? তারপর এভাবে লিখে সোজা নিচ থেকে উপরের দিকে উঠে যাব, তারপর এইভাবে। এখানে আমি সবার জন্য একটি ডট ডট দিয়ে দিয়েছি, সবাই বাড়িতে এই ডট ডট এর উপর হাত ঘুরিয়ে প্র্যাকটিস করবে। তারপর দেখব কিভাবে ইও লিখতে হয়। ইও অনেকটা এর মতো লিখে জাস্ট পিঠের উপর পরিদের মতো একটি ডানা দিয়ে দেব। প্রথমত আমি এখানে একটি গোল তৈরি করে উল্টা একের মতো লিখে নিব, তারপর এইভাবে বাঁকা করে উপরে উঠে যাব, তারপর আবার একটি এ লিখে তার উপরে পরিদের মতো অনেকটা ডানা দিয়ে দেব। এখানে আমি তোমাদের সুবিধার্থে ডট ডট দিয়ে দিয়েছি, ডট ডটের ওপর বাসায়
প্র্যাকটিস করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। হয়ে গেল আমাদের চ থেকে ইঁ লেখা। সবাই মিসের সাথে একবার পড়ে নাও, চ ছ বর্গীয় জ ঝ ইঁ, চ ছ জ ঝ ইঁ, চ ছ জ ঝ ইঁ। ওকে, নাও আই ক্যান স্টার্ট আওয়ার ওরাল টপিক, অ্যান্ড আওয়ার টু ডেস ওরাল টপিক ইজ রঙের নাম, সাত দিনের নাম। সো এভরি ওয়ান সে উইথ মি, বেগুনি, নীল, আসমানি অথবা আকাশী, যে কোনো একটি পড়লেই হবে, সবুজ, হলুদ, কমলা, লাল, বেগুনি, নীল, আসমানি অথবা আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। তারপর আমরা পড়ব সাত দিনের নাম। সবার মনে আছে, There are 7 days, there are 7 days, there are 7 days in a week. Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. আমরা তো ক্লাসে ইংলিশে বলেছিলাম, এখন আমরা বাংলায় শিখে নেব। সবাই মিসের সাথে বলো সাত দিনের নাম। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। ওকে, আওয়ার ওরাল টপিক ইজ অলমোস্ট ডান, অ্যান্ড নাও আই স্টার্ট আওয়ার সেকেন্ড টপিক, অ্যান্ড আওয়ার টু ডেজ সেকেন্ড টপিক ইজ বর্ণে বর্ণে মিলকরণ। এখানে আমি অনেকগুলো এলোমেলো বর্ণ লিখেছি, এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিশিয়ে লিখেছি। এখন আমরা কোন বর্ণটার সাথে কোন বর্ণটা মিলে যায় দেখে নিই। প্রথমত আমি এখানে লিখেছি রস্বই, ক উ অ দীর্ঘই, চ আ খ। রস্বই সাথে রস্বই মিলে যাচ্ছে, তো চলো আমরা রস্বই সাথে রস্বইটা ডাকতে নিয়ে মিল করে নিই। তারপর আছে ক, চলো তো খুঁজে বের করে নিই, এটা হয়তো বা ক, তাই না? না, ঠিক এটার মতো দেখতে যেই বর্ণটা সেটাই ক। এখানে কোথায় আছে ক, ক, ক? এই তো পেয়ে গেছি, তো চলো কয়ের সাথে ক মিলিয়ে নিই। তারপর আছে উঁ, উঁর মতো অনেকটা দেখতে এই বর্ণটা, এই বর্ণের সাথে এই বর্ণটা মিল করে নিচ্ছি উঁ। তারপর আছে অ, 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 অ কোথাও আছে কি? ইয়াস, এই তো অ। আমি প্রথম চারটা তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিয়েছি, আর পরের চারটা তোমাদের হোমওয়ার্কের জন্য। ওকে, নাও আওয়ার সেকেন্ড টপিক ইজ অলমোস্ট ডান, আল্লাহ হাফেজ।